এ বয় প্লেইং ইন দ্য হাউস, এই ড্রয়িংটা আমি খুব সহজেই তোমাদের শেখাবো। স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে দেখবে, ড্রয়িংটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। ছোট একটা ছেলে ড্রয়িং করে এনেছি। এভাবে চুলের শেপটা প্রথমে করে নেবে, ঠিক আছে? তারপর এইভাবে মুখের থেকে নাক, কপাল থেকে নাক এবং মুখটাকে করে নেবে। চোখটা সামনের দিকে রাখবে যাতে নিচের দিকে খেলছে সেটা বুঝতে পারে, ঠিক আছে? এবার ঠিক এখান থেকে এইভাবে করে আর পিছন দিক থেকে ঠিক এইভাবে করে একটা জামার শেপ তোমরা করবে। করে নিয়ে ঠিক হালকা করে এরকম করে নিলাম। দেখো এখান থেকে আমরা গেঞ্জি শেপটা করবো। গেঞ্জি শেপটা করার আগে আমাদের এই যে অংশটা, এই অংশটা আমরা মুছে ফেলবো। আর তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি গলার এখান থেকে পুরো এরকম নামিয়ে দিয়েছিলাম। তো গেঞ্জি শেপটা যখন এরকম হয়ে যাবে, তারপর গেঞ্জির অংশটা করে নিয়ে হাতটাকে একটু মোটার থেকে সরু এরকম করে এরকম আঁকবে, রাখবে, ঠিক আছে? খুব সিম্পলভাবে ড্রয়িংটা করবে। দেখো এই পাশের হাতটা এরকমভাবে গেঞ্জির অংশটা বোঝাবে, যেভাবে এই অংশটা বুঝিয়েছি। এভাবে গেঞ্জির অংশটা বোঝানোর পর তোমরা কি করবে, আগে এখান থেকে একটা ছোট একটা খেলনা গাড়ি আমি এঁকে নিচ্ছি। দেখো এরকমভাবে একটা খেলনা গাড়ি এঁকে এর নিচে চাকা দিয়ে একটা গাড়ি আমি তৈরি করলাম। এবার ভিতরের অংশটা এরকম করে নেবে। করে নিয়ে দেখো হাতটা ওপাশে রয়েছে, পুরো তোমরা হাতটা এরকমভাবে করে নেবে। দেখো খুব সিম্পলভাবে ড্রয়িংটা করে দেখালাম। হাতের অংশটা তোমরা খুব সাধারণভাবেই বোঝাবে। প্যান্টের পিছনের দাগটা এরকম করবে, একটু মোটা করে এরকমভাবে করে নেবে। আবার এই সাইড থেকে অপর পাশে প্যান্টের অংশটা করবে। হাঁটুর অংশটা এখান থেকে এরকমভাবে ঘুরে চলে যাচ্ছে পিছন দিকে, এখান থেকে এরকম করে একই সেম প্রসেসে চলে যাচ্ছে এরকম। এই সাইড থেকেও হাঁটুর অংশটা এরকম ঘুরছে আর পিছন থেকে এরকম করবে। এই পর্যন্ত করে নিয়ে আস্তে করে নিচের দিকে থেকে এরকমভাবে আঙুলগুলোকে বুঝিয়ে নেবে, আর পিছনের দিকটা একটু উঁচু করে এইভাবে, আবার পিছনের দিকটা একটু উঁচু করে এইভাবে করে নেবে। যখন এরকমভাবে ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা একটা ঘরের অংশ আমি বুঝিয়ে নিচ্ছি। দেখো এইভাবে একটা সোজা করে একটা লাইন টেনে একটা স্লিপিং লাইন টানবে, বুঝে পুরো এপাশ ওপাশ এরকম টেনে নেবে। দেখবে এই সোজাসুজি করে টেনে নেবে এবং তার উপরে আর একটা স্লিপিং লাইন আমরা টেনে নেব। এবার দেখো ঘরটা অ্যাঙ্গেল করে রয়েছে, সেই জন্য এই সাইড থেকে এই সাইড থেকে এরকমভাবে করবে। যতটা সাইডে দেখা যাচ্ছে ততটা মোটার থেকে আস্তে আস্তে সরু এরকম বুঝিয়ে নেবে। এ পর্যন্ত বোঝানোর পর আমরা এক সাইডের থেকে এরকমভাবে কিছু পর্দা এঁকে নিচ্ছি। পর্দাটা একটু ভাঁজ হয়ে পড়ে রয়েছে, সেই জন্য এরকম করবো। আর এখানে একটা জানলা এঁকে নিচ্ছি। জানলার ওপাশে ছোট করে ওপাশে ঘর বাড়ি দেখা যাচ্ছে, গ্রামের অংশ, সেটা বুঝে নেবে। ছোট ছোট করে ঘর বাড়ি এরকমভাবে আঁকবে যাতে অনেক দূরের সেটা বোঝানো যায়। আর ওপাশ থেকে এইভাবে কিছু গাছ রয়েছে সেটা তোমরা বুঝে নেবে। এটা তোমরা যদি করে থাকো তাহলে স্নাইটিকে দেখতেও তোমরা কিন্তু যথেষ্ট ভালো ফোটাতে পারবে দূরের অংশটাকে। এরপর তোমরা যদি চাও যে দেয়ালে অন্য কিছু ঘড়ি বা অন্য খেলনা বা কিছু টানিয়ে রাখতে, তাহলে সেগুলো করতে পারো। দেখো পিছনে এখানে আরও কিছু খেলনা গাড়ি এখান থেকে রয়েছে, সেটা আমরা বুঝিলাম একই রকমভাবে। প্রথমে এরকমভাবে পুরো কভার করবে, তারপর দুটো চাকা করে দেওয়ার পর এই দাগটাকে মুছে ফেলবে, ঠিক আছে? তারপর সামনের দিক থেকে এরকমভাবে করবে।
সেম প্রসেসেই এরকমভাবে এই খেলনাগুলোকে আঁকবে। নানান রকমের খেলনা এখানে রয়েছে, তোমরা সেটা বোঝাতে পারো। কিছু খেলনা এইভাবে সামনের দিকে রয়েছে, আর চাকাটা এইভাবে সামনের দিকে রয়েছে, সেটাও তোমরা বুঝিয়ে নিতে পারো। কোবাল্ট ডার্কলেস কালারটা প্রথমে দেওয়ালে সমস্ত জায়গার রঙটা করে নিতে হবে। কোবাল্ট ডার্কলেস কালারটা এরকমভাবে সমস্ত দেওয়ালে রঙটা করে নেবে, আর যখন এই কর্নারগুলো করবে তোমরা আগে এই বর্ডারটাকে করবে, ঠিক আছে? বর্ডারটা তোমরা করে নিলে তখন কিন্তু তোমাদের রং করতে অনেকটা সুবিধা হবে। পোর্শন ব্লু কালারটা এই নিচের সানের এই অংশটায় করবে। দেখো এই বর্ডারগুলো খুব সাবধানে রং করবে, এই জায়গাগুলো সবসময় শার্প অংশগুলোকে আগে করে নেবে, তারপরে ভিতরের অংশগুলো করবে। তোমরা যখন এই কাজটা করবে তখন দেখবে তোমাদের সময়টা অনেকটা বাঁচছে এবং তোমরা খুব জলদি ড্রয়িংটা করে নিতে পারছো। এরকমভাবে পুরো জায়গাটা তোমরা রংটাকে প্রথমে কভার করে নিও। কার্মাইন কালারটা দিয়ে এই যে যে পর্দাটা আঁকা হয়েছে সেখানে এক সাইডে দেখো একটু প্রেশার দিয়ে রংটা করছি, একটু ডিপ লাইট বোঝানোর জন্য। এবার ভিতরের দিকটা আস্তে আস্তে লাইট হয়ে যাবে, তোমরা এই জায়গাটা ভালো করে দেখে করো, তাহলে দেখবে আর অসুবিধা হচ্ছে না। সেম টু সেম একইভাবে ভিতরের পর্দাটা যেমনভাবে এখানে করেছি, সেম টু সেম সেই একইভাবে একই প্রসেসে কিন্তু তোমাদের রংটা করতে হবে। আর কখনো এইভাবে ডিপ করে রাখবে না, একটুখানি লাইট করে রাখবে, যাতে রংটা যখন তোমরা মেশাবে তোমাদের রংটা মেশাতে সুবিধা হয়। দেখো যেসব কালারগুলো আমি করেছি তোমরা সেই পর্যন্ত আশা করি ভিডিওটা দেখেছো, এবং ভিডিওটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমি বাদবাকি কালারগুলো এখানে রেকর্ড হয়নি। আমি তাও তোমাদের পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কী কী কোথায় কী কী কালার আমি করেছি, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে কোবাল্ট টার্কিউলাস কালারটাকে এই দেওয়ালের রংটা তোমরা করে নেবে, তারপর কার্মাইন কালারটা দেওয়ার পর হোয়াইট কালারটা দিয়ে করে আপাতত এই পর্যন্ত দেখেছিলে। এরপর এই স্কাই ব্লু কালারটাকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে নামিয়েছি, এবং নিচে দূরের এই মাঠে তোমরা প্রথমে মিডিয়াম গ্রিন কালারটা করে তারপর উপর দিয়ে ইয়েলো গ্রিন কালারটা দিয়ে করবে। এই অংশে মিডিয়াম গ্রিন কালারটা করেছি, এবং দূরে চালে ঘরের চালে রেড কালারটা এবং নিচে ডার্ক গ্রে কালারটা দিয়ে কমপ্লিট করেছি। জামার কালারটা করার জন্য মিডিয়াম গ্রিন কালারটা দেখো এক সাইড থেকে যেখানে একটু শ্যাডো পড়েছে সেখানটা একটু ডার্ক করে নিয়েছি অ্যাঙ্গেল করে, আর অপর দিক থেকে সেম একইভাবে কিন্তু মিক্স করার জন্য ইয়েলো গ্রিন কালারটাকে ইউজ করেছি। পোর্শন ব্লু কালারটা দিয়ে পাড়ের অংশটা তোমরা করে নেবে। ডার্ক ব্রাউন কালারটা এই প্যান্টের এই এক সাইড থেকে ডিপ করতে করতে অপর দিকে লাইট করেছি, এবং অপর দিকে ব্ল্যাক এবং ডার্ক ব্রাউন কালারটা করেছি যাতে একটু ডিপ করে অপর দিকটা বোঝানো যায়। কারণ তোমরা সেম কালার যদি করে রাখো তখন কিন্তু অপর দিক এইটা বোঝা যাবে না, মনে হবে যেন একটা প্যান্টের অংশ, সেই জন্য ওপাশটা একটু ডার্ক করে রাখবে তোমরা। ব্রাউন সানা কালারটা শরীরের এক অংশ দিয়ে সমস্ত জায়গায় কালারটাকে করেছি, যেখানে আর কি আমরা শ্যাডোটা বোঝাতে চাচ্ছি সেইখানটায়। এ পর্যন্ত করে নেওয়ার পর পিচ কালারটা দিয়ে সমস্ত জায়গায় তোমরা কালারটা করে নেবে। ডার্ক গ্রে কালারটাকে দিয়ে এই নিচে সানে উপর দিক থেকে ডিপ করতে করতে নিচের দিকে হালকা করে হোয়াইট কালারটাকে দিয়ে পুরো মিক্স করে নেওয়া হয়েছে। এবং খেলনাগুলোতে তোমাদের পছন্দ মতো তোমরা কালারটা করে নিও। আমি এখানে ইয়েলো কালার, জালনায় রেড কালার এবং ব্ল্যাক কালার দিয়ে এই চাকাগুলোকে
কালারটা করে নিয়েছি, এবং অপরদিকে ভার্মিলন কালার এবং পুনরায় আবার পিঙ্ক কালারটা এবং ইয়েলো কালারটা দিয়ে আবার কিন্তু সেইভাবে একইভাবে কালারটাকে করবে। তোমরা এটা তোমাদের ইচ্ছা মতন করে নিতে পারো। সম্পূর্ণ কালারটা আমি করে দেখেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করে আমাকে একটু সাপোর্ট করো।